বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 ফাইটারগুলো সময়ের পরিক্রমায় একসময় রিপ্লেস করার প্রয়োজন হবে। আরও কিছুদিন হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এগুলো সার্ভিসে থাকবে, তারপরে এগুলো রিপ্লেস করার অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আর এজন্য এখন থেকেই বাংলাদেশ বিমান বাহিনী কয়েকটি বিমানকে পাখির চোখে রেখেছে F-7 বিমানের রিপ্লেসমেন্ট হিসেবে। বন্ধুরা, তারই মধ্যে অন্যতম একটা বিমান হচ্ছে আমেরিকার তৈরি লিজেন্ডারি বিমান F-16। চলুন, যদি F-16 বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় তাহলে আমাদের বিমান বাহিনী কতটা শক্তিশালী হবে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আর এর জন্য জানতে হবে আমেরিকার তৈরি F-16 বিমানটি কতটা শক্তিশালী, এর অস্ত্র সম্ভার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। বন্ধুরা, চলুন আমরা জেনে নিই বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ বিমান F-16-এর এবং অস্ত্র সম্ভার এবং এর ক্যাপাবিলিটি সম্পর্কে। আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। F-16 সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার আগে একটা বিষয় না বললেই নয়, যেমন পাকিস্তান, মিশর, তুরস্ক, ইসরায়েল এসব দেশের বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ডই হচ্ছে এই আমেরিকার লিজেন্ডারি F-16 বিমানগুলো। আমাদের যদি F-16 বিমানগুলো আমাদের বিমান বহর বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত করা হয় তাহলে মন্দ হয় না, বাংলাদেশ বিমান বাহিনী এক নতুন যুগে প্রবেশ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, চলুন F-16 বিমানের স্পেসিফিকেশন এবং যুদ্ধ সক্ষমতা সম্পর্কে আমরা জেনে নিই। F-16 এর কয়েকটি ব্লক আছে, এর ভিতরে সর্বশেষ অর্থাৎ আধুনিকতম ভার্সন হচ্ছে F-16 Block 70, অর্থাৎ F-16 Block 70। F-16 Block 70-এ ব্যবহার করা হয়েছে নর্থরুপ গ্রুমেন নির্মিত APJ-83 নামক এইসা, অর্থাৎ অটোমেটিক ইলেকট্রিক্যালি স্ক্যান্ড এয়ার রাডার, যা সাধারণত আমেরিকার F-52 এবং F-35-এর মতো উন্নত পঞ্চম প্রজন্মের বিমানে ব্যবহার করা হয়েছে। এর ডিটেকশন রেঞ্জ 180 কিলোমিটার। এর সফটওয়্যারেও অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর রাডারের মাধ্যমে এর পাইলট যে কোনো ধরনের সতর্কবার্তা, ফ্লেক্সিবিলিটি থেকে শুরু করে যে কোনো ধরনের আবহাওয়ায় নিখুঁত টার্গেটিংয়ের সুবিধা পেয়ে থাকে। F-16 Block 70 এবং Block 72 বিমানে ব্যবহার করা হবে নর্থরুপ গ্রুমেনের ANAPG-83 স্কেবল অ্যাজিমল বিম রাডার, যা স্যাবর এশা রাডার নামে পরিচিত। এছাড়া বিমানের অ্যাভোনিক সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হবে ADTE বা অ্যাডভান্স ডেটা ট্রান্সফার ইকুইপমেন্ট, CDEEU বা কমন ডেটা অ্যান্টি ইলেকট্রিক ইউনিট, DFLCC বা ডিজিটাল ফ্লাই কন্ট্রোল কম্পিউটার, নর্থরুপ গ্রুমেনের LN-260 EGI বা এম্বেডেড GPS অ্যান্ড INS IPDG বা ইম্প্রুভ প্রোগ্রামেবল ডিসপ্লে জেনারেটর, লকহিড মার্টিনের MMC বা মাল্টিপল কম্পিউটার এবং বি সিস্টেমের APX-126 IFF বা আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো সিস্টেম। ককপিটে ব্যবহার করা হবে 3টি হাই রেজুলেশন অ্যাডভান্স কালার ডিসপ্লে এবং 1টি প্যাডেস্ট্রিয়াল ডিসপ্লে। হেলমেট মাউন্টেন ডিসপ্লে ব্যবহার করা হবে, নাইট ভিশন ক্যাপাবিলিটি সম্পন্ন JHMCS টিউব বা জয়েন্ট হেলমেট মাউন্টেন কিউসিং সিস্টেম টিউব। এছাড়া বিমানটিতে GCAS বা গ্রাউন্ড কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম ব্যবহার করা হবে, যাতে ডিজিটাল রেটিন ম্যাপিং ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে পাইলট ভূমিতে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে পারবে। এটি পাইলটকে অ্যাসিস্ট্যান্ট ম্যানুভার করতে সাহায্য করবে। তবে বিমানটি অনবোর্ড EW সিস্টেম হিসেবে কি ব্যবহার করা হবে সেটি এখনও স্পষ্ট নয়। এটি M-61 Vulcan ক্যানন আছে, এতে 11টা হার্ড পয়েন্টে বিভিন্ন বোমা ও মিসাইল যুক্ত করা যায়। ফাইটারটি US, ইসরায়েল, পাকিস্তান, তুর্কি, মিশর সহ অনেকগুলো দেশের হয়ে অনেক সংঘাতে জড়িয়েছে, যার ফলে আপগ্রেডেশন অনেক বাস্তবমুখী এবং ব্যাটল প্রুভেন। অনেক দুর্ঘটনা আছে, কিন্তু এতদিন সার্ভিসে থাকা ফাইটারের জন্য তা অস্বাভাবিক নয়। ব্লক 70-এর আরও একটি নতুন ফিচার হচ্ছে এর CPD সুবিধা। CPD হচ্ছে সেন্টার পেডেস্টাল ডিসপ্লে। এটি ব্লক 70-তেই প্রথম ব্যবহার করা হয়েছে। এতে 6x8 ইঞ্চি এর একটি হাই রেজুলেশন স্ক্রিন। এই স্ক্রিনের মাধ্যমে পাইলটের হাতে তার বিমানের রাডার টার্গেট পডের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। CPD এর আরও একটি বিস্ময়কর ব্যবস্থা হচ্ছে এর নাইট ভিশন ম্যানেজমেন্ট সিস্টেম, যা ইয়ার টু ইয়ার মিসাইল লঞ্চিংকে করেছে আরও সহজ। এছাড়া এর মাধ্যমে পাইলট চাইলে রাডারের পাওয়া ত্রিমাত্রিক ভিশনকে জুম করে অথবা কাটছাট করে ব্যবহার করতে পারে। এর মূল্য হচ্ছে $80 মিলিয়ন বা প্রত্যেকটার মূল্য হচ্ছে $8 কোটি। বাংলাদেশি টাকায় এটা পড়বে প্রায় 650 কোটি টাকা। খালি অবস্থায় ওজন 9.5 টন,
টেক অফ ওয়েট হচ্ছে 17.2 টন, এর গতি হচ্ছে Mach 2 বা 2400 কিলোমিটার পার আওয়ার। F-16 Block 70 এর স্পেসিফিকেশন, চালক একজন, দৈর্ঘ্য 49 ফুট, প্রস্থ 32 ফুট, উচ্চতা 16 ফুট, ওজন 8570 কেজি খালি অবস্থায়, আর লোডেড অবস্থায় ওজন 12000 কেজি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 19200 কেজি। থার্স্ট হচ্ছে 76 কিলো নিউটন, আফটার বার্ন থার্স্ট 127 কিলো নিউটন। জেনারেল ইলেকট্রিক F110G129 এ একটি ইঞ্জিন, একে এর দ্রুত গতিতে ছুটে চলার জন্য প্রয়োজনীয় থার্স্ট প্রদান করে। সর্বোচ্চ গতি Mach 2 বা 2400 কিলোমিটার পার ঘন্টা। সর্বোচ্চ সার্ভিস সিলিং 16 কিলোমিটার। সর্বোচ্চ অভিকর্ষ সীমা বা জি লোড হচ্ছে 9G। অস্ত্র বলকান 6 ব্যানন ক্যালন 1টি, হার্ড পয়েন্ট 11টি। এর 11টি হার্ড পয়েন্টে বিভিন্ন ধরনের শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, VBR মিসাইল, অ্যান্টি রেডিয়েশন মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল বহন করতে সক্ষম। বন্ধুরা, বর্তমান বিশ্বে একমাত্র ব্যাটল প্রুভেন ফাইটার বিমান হচ্ছে F-16। অর্থাৎ F-16 এর যতগুলো ব্লক তৈরি হয়েছে সবগুলোই ব্যাটল প্রুভেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে বর্তমান বিশ্বে আমেরিকার তৈরি লিজেন্ডারি বিমান F-22 র্যাপ্টর, F-35 লাইটিং 2 এর বাইরে একমাত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের অপ্রতিদ্বন্দ্বী বিমান হচ্ছে F-16 বিমান। অর্থাৎ বর্তমান বিশ্বে F-16 বিমানের প্রতিদ্বন্দ্বী আপনি যাই বলেন না কেন, ভারতের বর্তমান রাফেল, পাকিস্তানের JF-17, ভারতের Su-30 MKI বা রাশিয়ার Su-35, আমার মনে হয় যে কোনো বিমানই এর ধারের কাছে বা এর সাথে ডগ ফাইট বলেন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে বলেন এর সাথে প্রতিদ্বন্দ্বী করতে সক্ষম নয়। যদি আপনারা বিভিন্ন ধরনের অস্ত্রের বিশ্লেষণ বা সামরিক বিশ্লেষণ পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।